এবার ইসরায়েলি ট্যাঙ্ক এবং বুলডোজার ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে হামাস। তবে হামাসকে মোকাবিলায় সরকারকে সামরিক ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ফের নেতানিয়াহু সরকারকে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। এদিকে গাজা ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ ক্রমেই হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। উল্টো অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও নিরঙ্কুশ হচ্ছে, কেননা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির অন্যতম এজেন্ডা হয়ে গেছে ইসরায়েলের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করা। তাই তো গেল 7 অক্টোবর মধ্যপ্রাচ্য সংঘাত শুরু হওয়ার পর থেকে হামাসকে মোকাবেলার ছুতোই ইসরায়েলকে দফায় দফায় যুদ্ধাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি বছরই দেশটিকে $380 কোটি অস্ত্র সহায়তা দিয়েছে বাইডেন সরকার। তবে আরব বিশ্বের প্রতিক্রিয়া নিন্দার মধ্যে সীমাবদ্ধ থাকলেও হাত গুটিয়ে বসে নেই হামাস হিজবুল্লাহ হুথি বিদ্রোহীদের মতো সংগঠনগুলো। গাজার বেত হানুন এবং বুরেইজে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চালিয়েছে হামাস। এতে ইসরায়েলের ট্যাঙ্ক ও বুলডোজার গুড়িয়ে দেওয়ার দাবি করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেড, এমনকি লড়াইয়ে তালেবানও যুক্ত হতে আগ্রহী বলে গুঞ্জন উঠেছে। তবে হামাসকে পর্যদুস্থ করার দাবি অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার হামাস যোদ্ধাদের কাছ থেকে জব্দ করা বিপুল সংখ্যক ভারী অস্ত্রশস্ত্রের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গাজা, দিস ইনক্লুডস দ্য এক্সপ্যানশন অফ অপারেশনস বাই ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস। নিউজ 24।